সংবিধান বিরোধী অপতৎপরতার কাছে আত্মসমর্পণ করবে না আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতিতে মতলববাজ বিএনপি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে নির্বাচন বানচালে ষড়যন্ত্র সফলের চেষ্টা করছে, আর এক দফা ঘোষণার পর থেকে সারা দেশে হত্যাযজ্ঞে মেতে উঠেছে তারা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা হয়। এতে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, এক দফা ঘোষণার পর থেকেই সারা দেশে হত্যাযজ্ঞে মেতে উঠেছে বিএনপি। বিএনপি এক দফা ঘোষণার পর থেকে সারা দেশে তারা হত্যাযজ্ঞে মেতে উঠেছে। কুমিল্লা লাকসামে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সেতুমন্ত্রী বলেন, সংবিধান বিরোধী তৎপরতার কাছে কখনোই আত্মসমর্পণ করবে না আওয়ামী লীগ। আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না, আমাদের নির্বাচন হবে আমাদের নিয়ম অনুযায়ী। তাদের যে তৎপরতা, এই তৎপরতার কাছে আমরা সারেন্ডার করব। বিএনপি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে আজকে বিদেশিদের মনোযোগ আকর্ষণের ষড়যন্ত্র করছে, তাদের নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিদেশিদের সাথে তত্ত্বাবধায়ক সরকার বা সরকারের পদত্যাগ সহ বিএনপির কোনো দাবি বা পরামর্শ কোনো বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান ওবায়দুল কাদের। বিদেশিরা কেউই বলল না এখানে পার্লামেন্ট বিলুপ্ত করতে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।